দাইরুর গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ 2023 ইতিমধ্যে কিন্তু 12টি জেলাতে রেজাল্ট প্রকাশিত করেছিল, তো সেই সমস্ত জেলাগুলির ভিডিও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। এবং নতুনভাবে কিন্তু আরও 3টি জেলাতে রেজাল্ট প্রকাশিত করলো। এই 3টি জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবং রয়েছে হুগলি জেলা। এই 3টি জেলায় কিন্তু নতুনভাবে রেজাল্ট প্রকাশিত করলো। তো তোমরা যারা পশ্চিম মেদিনীপুর জেলা ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের লিস্টের নামগুলো চেক করার জন্য পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে এই পেয়ে তোমরা চলে আসবে। চলে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে এখানে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য কম্পিউটার টেস্ট। তো তোমরা কি করবে, তোমাদের কিন্তু এই কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পশ্চিম মেদিনীপুর যারা ক্যান্ডিডেট রয়েছে, তো তোমরা এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজ চলে আসবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে সাইন ইন করে নেবে। সাইন ইন করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে কম্পিউটার টেস্টের জন্য। তো তোমরা এই পেজে চলে এসে কি করবে, তোমাদের যেখানে দেখতে পাচ্ছ ফাইল অপশনটি রয়েছে, এই ফাইল অপশনে ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে, অথবা ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কে কিন্তু সমস্ত লাইব্রেরিয়ান রেজাল্টের পিডিএফগুলি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিজেদের নামগুলো একবার চেক করে নেবে। অফিসিয়াল যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, মেমো নাম্বার রয়েছে, ডেট দেখতে পাচ্ছ 5/2023 প্রকাশিত হয়েছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 করে এখানে তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিগুলো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে একবার চেক করে নেবে। এবং এই পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এই লিস্টে 242 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে, অ্যাপ্লিকেশন আইডিগুলি রয়েছে। তো তোমরা কিন্তু একবার অ্যাপ্লিকেশন আইডিগুলি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে একবার চেক করে নেবে তোমাদের নামগুলি রয়েছে কিনা। এবং দেখতে পাচ্ছ এখানে বলেছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর কম্পিউটার টেস্ট আর রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এই যে অফিসিয়াল পেজ রয়েছে আমি কিন্তু তোমাদের একটু দেখে দিলাম কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। তোমাদের যে কম্পিউটার টেস্ট রয়েছে দেখতে পাচ্ছ, তো এখানে ডেট অফ কম্পিউটার টেস্ট বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে 15/10/2023 সানডে কিন্তু তোমাদের রয়েছে কম্পিউটার টেস্ট। 15/10/2023 থেকে তোমার সানডে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট রয়েছে, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করো সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই সমস্ত ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্টে তোমরা নিয়ে যাবে। এরপর যে জেলাটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলার এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। রিক্রুটমেন্ট সেকশনে চলে আসার পর দ্বিতীয়ত যে নোটিশটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এই নোটিশটিতে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভিউ এবং ডাউনলোড অপশনটি রয়েছে, এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করো, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের কম্পিউটার টেস্টের জন্য। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর কম্পিউটার টেস্ট রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ চলে আসবে, এরকম ধরনের পেজ চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট যে অ্যাডমিট কার্ড ফর কম্পিউটার টেস্ট, এখানে তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। তো পূর্ব মেদিনীপুরের যে তোমাদের অফিসিয়াল নোটিশটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে, নোটিশটি রয়েছে এবং নোটিশটি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে বলা হচ্ছে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার টেস্ট অফ দিস ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন 16 অক্টোবর 2023, অর্থাৎ তোমাদের কিন্তু যে কম্পিউটার টেস্ট রয়েছে 16 অক্টোবর রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট অ্যাট দ্য তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যে এই সেন্টার দেখছো দেখতে পারছো এই ভেন্যুতে তোমাদের কিন্তু এক্সামিনেশনটি রয়েছে, ওয়ার্ড নাম্বার 9 পদ্মভূষণ তমলুক পূর্ব মেদিনীপুর। তো তোমাদের কিন্তু এই যে এই অ্যাড্রেসটি তোমরা দেখলে এখানে তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এখানে কিন্তু রয়েছে তোমাদের এক্সামিনেশন ভেন্যুটি, ঠিক আছে। তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে শিফটে ফার্স্ট শিফটে যারা রয়েছে তার কিন্তু 12টার থেকে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, এবং যারা সেকেন্ড শিফট রয়েছে তোমাদের কিন্তু 1:30 থেকে তোমাদের কম্পিউটার টেস্ট শুরু হবে। তো তোমাদের কিন্তু শিফট ওয়াইজ তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ, এবং তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ এই পিডিএফটিতে তোমাদের কিন্তু এখানে যে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট হিসাবে তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে তোমাদের যে রোল নাম্বারগুলো রয়েছে তোমরা কিন্তু একবার চেক করে নেবে, তোমরা কোন কোন ক্যান্ডিডেটগুলো তোমরা এখানে কোয়ালিফাই হয়েছে কম্পিউটার টেস্টের জন্য। তো তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে তোমরা কিন্তু নিজেদের রোল নাম্বারগুলো একবার এখান থেকে চেক করে নেবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছ হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে চলে আসার পর ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে 6/10/2023 প্রকাশিত হয়েছে। তো তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করে তো পিডিএফটি ডাউনলোড করে নেবে। তো এই অফিসিয়াল যে নোটিশটি রয়েছে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মেমো নাম্বার রয়েছে, ডেট রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্ডিডেটদের কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ঠিক আছে, এবং রোল নাম্বারও রয়েছে। তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছো তোমরা কিন্তু একবার অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড করে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু এখান থেকে একবার চেক করে নেবে, ঠিক আছে। লিস্টের তরফ থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 272 জন ক্যান্ডিডেটের কিন্তু এখানে লিস্টের নাম প্রকাশিত করা হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের নামগুলো কিন্তু এখান থেকে চেক করে নেবে।
এবং এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স হিসেবে তোমাদের কিছু বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট অফ এনি ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল অ্যাট এনি স্টেজ ইভেন আফটার সিলেকশন ইফ ইনফরমেশন ডকুমেন্টেশন ফার্নিশ বাই দ্য ক্যান্ডিডেট আর ফাউন্ড টু বি ফলস, অর্থাৎ তোমরা যারা ডকুমেন্টগুলি সাবমিশন করেছো তোমাদের যদি কোথাও কোনো রকম ভুল পাওয়া যায় তাহলে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে বলা হয়েছে। এবং কম্পিউটার টেস্ট উইল বি টেকেন বেসড অন বেসিক নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে বেসিক নলেজের উপর তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে। ফুল মার্কস থাকবে কিন্তু তোমার দেখতে পাবো 10। এক্সামিশন যে ভেনু রয়েছে তোমাদের হুগলি স্টেপের তরফ থেকে দেখতে পাচ্ছ, ওমেন্স পলিটেকনিক চন্দননগর হুগলি, হুগলি এই যে এক্সামিশন সেন্টারটি রয়েছে এই সেন্টারে তোমাদের কিন্তু এক্সামিশনটি নেওয়া হবে, ঠিক আছে, কম্পিউটার টেস্টের। ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ডেট এবং টাইম কিন্তু দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট 17/10/2023 তারিখ 12 ডে কিন্তু তোমাদের ডেট রয়েছে হুগলি স্টেটের তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো। এবং ডিউরেশন অফ কম্পিউটার টেস্ট তোমরা কিন্তু দেখতে পাবো 30 মিনিট কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে সময়, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড ফর দ্য কম্পিউটার টেস্ট ফর প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট হুগলি স্টেটের, যে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু 7/10/2023 তারিখ থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। এবং অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তার জন্য কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি এই পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সেখানে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সেই সমস্ত ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজেবল অর্থাৎ তোমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সেই ডেট এবং ভেন্যু অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার টেস্ট দিতে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এরকম আপডেট সবার পাওয়ার জন্য।